যুগলীগের অফিস ভাড়া না নিজে ভাড়া কত টাকা মাসে হ্যাঁ ধরেন আমার ধরেন হ্যাঁ বিসমিল্লাহ রহমানের রহিম আচ্ছা এখন না বসি বাতে এতগুলা বাচ্চা ছেলে বসে আছে সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি জননেতা জনপ্রাণ শেখ রহমান এবারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক জননেতা আরো মন খুলে কথাবার্তা বলা যেত আমাদের এসব করে একটা প্রোগ্রাম আছে অনেক ইয়াং ছেলেমেয়েরা করছে আমি আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি সেখানে এসে আর আপনারা স্ব উদ্যোগে যুবলীগের জন্য একটা কার্যালয় একটা অফিস করেছেন এর জন্য আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই দলীয় ভাবে সরকারি ভাবে যুবলীগের কর্মকাণ্ড 11 নম্বর বড়বেলায় আরো সুসংগত করার জন্য সংঘবদ্ধ করার জন্য যত ধরনের সহযোগিতা দরকার সেটা আমরা আমি আন্তরিকভাবে চাবো যে যুবলীগের এই অফিসটি আজকে থেকে এই বাজারের একটি অন্যতম প্রাণ কেন্দ্রে রূপান্তরিত হোক যেখানে নতুন প্রজন্মের আমাদের যারা আছেন স্বাধীনতার সপক্ষে যারা আছেন তারা যদি এখানে এসে কিছুটা সময় কাটাতে পারেন আপনাদের সঙ্গে এবং বাংলাদেশের সত্যিকার স্বাধিকার স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে তারা বাকিবহাল হন একই সাথে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন আসছে এবং আগামী দিনে কি ধরনের সমৃদ্ধ প্রাচুর্যময় একটা বাংলাদেশের অপেক্ষায় আমরা আছি এই বারতাগুলো যাতে ছড়িয়ে যায় এই কামনা রেখে আমি অন্তত শেষ করছি আপনার সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ মুন্সি ভাই রাশেদ ভাই